জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। আমাদের ধারণা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো বেশি নাজুক এবং আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সেখানে রিজার্ভ কমে যাচ্ছে, সেখানে সরকারের বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের যে ঋণ, সেই ঋণের বোঝা সামনের দিকে কতটুকু দেশ বইতে পারবে এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। আমাদের ধারণা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো বেশি নাজুক এবং আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সেখানে রিজার্ভ কমে যাচ্ছে, সেখানে সরকারের বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের যে ঋণ, সেই ঋণের বোঝা সামনের দিকে কতটুকু দেশ বইতে পারবে এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। আমাদের ধারণা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো বেশি নাজুক এবং আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সেখানে রিজার্ভ কমে যাচ্ছে, সেখানে সরকারের বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের যে ঋণ, সেই ঋণের বোঝা সামনের দিকে কতটুকু দেশ বইতে পারবে এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। আমাদের ধারণা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো বেশি নাজুক এবং আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সেখানে রিজার্ভ কমে যাচ্ছে, সেখানে সরকারের বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের যে ঋণ, সেই ঋণের বোঝা সামনের দিকে কতটুকু দেশ বইতে পারবে এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন দেশের অবস্থা অত্যন্ত নাজুক, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, তাই সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। আমাদের ধারণা হচ্ছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো বেশি নাজুক এবং আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সেখানে রিজার্ভ কমে যাচ্ছে, সেখানে সরকারের বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টের যে ঋণ, সেই ঋণের বোঝা সামনের দিকে কতটুকু দেশ বইতে পারবে এটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করি।